কার জন্যে, অথচ রব আমার কি দায় পড়েছে। আমি কার জন্যে, অথচ রব আমার কি দায় পড়েছে। খালা তো বউ। আরে তুমি কখন আসলা? এই জানো, একটু আগে তোমার কথা কইছিলাম, তোমার অনেক হায়, বহুত দিন তুমি বাসপা। আসলে তোমারে দেখবার জন্য আমার মনের ভিতরে কেমন যেন ছটফট ছটফট করতেছিল, তাই তোমার দেখার জন্য আসলাম। হাঁচা কইতেছো? আসলে আমারও না মনটা জানি কেমন কেমন করতেছিল তোমারে দেখানোর লেগা। খালা তো, তোমার তো আজকে খুব ফাইন লাগতেছে। কি কইলে তুমি? আমাক ফাইন লাগতেছে? কালি করে কি আমি তোমার লাইকে হতে পারো? অবশ্যই, তুমি হচ্ছ আমার খালাতো বউ। সেইটা তো বুঝলাম, কিন্তু আব্বা যে কলো তুমি নাকি খালি মায়া ছেলেগুলোর সাথে টাঙ্কিবাজি মারি বেড়াও। সি 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 সি, আসলে তোমার আব্বা একটা ফকাস্টিং লোক, তা না হলে ইরাম একটা কথা তোমারা কইতে পারে। কি কলা, ফকাস্টিং লোক মানে কি? আরে ফকাস্টিং মানে বুঝলা না, বাজে লোক, বাজে। আচ্ছা, দুদিন পরে সে তোমার শ্বশুর হবে, তোমার হবু শ্বশুরে না, এরকম একটা কথা তুমি কবার পারলা? দুই দিন পর কেন, জীবনে বাইচা থাকাকালীন অবস্থায় তোমার আব্বার আমি মাইনে নেবার পারবো না? সি 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 সি। আচ্ছা সত্যি করে কত, সে কি তোমার আপন আব্বা? আপন আব্বা কি? আব্বা কি কারো পরায় নাকি? আমি কি আব্বা ধার করে নিয়ে আইছি? আমি কিন্তু একটা জিনিস বুঝবার পারতেছি না, সে যদি তোমার আপন আব্বা হয় তাহলে এই কথাটা তোমার কলো কেবা করে? আমি তো বুঝতেই পারতেছি না, তাহলে সে দুই নম্বর আব্বা। দুই নম্বর মানে? আর দুই নম্বর আব্বা মানে বুঝতে পারলে না, নিশ্চয় তোমার আব্বা তোমার আম্মারে বিয়ে করার আগে এরকম মেয়ে মানুষের সাথে টাঙ্কি মারেছে, তা না হলে পরে এই অভিজ্ঞতা হলো কি করে? আসলে হয়েছে কি জানো, তুমি আসলে একটা ফকাস্টিং লোক। ওরে খালি আমি একলা ফকাস্টিং না, তুমিও ফকাস্টিং আসলে।